আবারও শান্তিপুরের মৃৎশিল্পী সৌরাজ বিশ্বাসের তৈরি অসাধারণ তিন দুর্গা প্রতিমা রওনা দিল কলকাতায়, যার মধ্যে একটি পুজো দেখেছেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। সম্প্রতি রাজ্যের একের পর এক অসাধারণ শিল্পকর্মের দুর্গা প্রতিমা বানানোর নির্ভরযোগ্য স্থান হিসাবে নদিয়ার শান্তিপুরকেই বেছে নিয়েছেন অনেকে। তাই বিভিন্ন মৃৎশিল্পীদের কারখানা থেকে রাজ্য এবং রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছে আসন্ন শারদ উৎসব উপলক্ষে দুর্গা প্রতিমা, যার মধ্যে অন্যতম সৌরাজ বিশ্বাসের শ্যামবাজারের কারখানা। কিছুদিন আগে কলকাতায় তিনটি বিখ্যাত পুজোর দুর্গা প্রতিমা রওনা দেওয়ার খবর তুলে ধরেছিলাম আমরা। আবারও একই সাথে তিনটি অসাধারণ শিল্পকর্মের দুর্গা প্রতিমা রওনা দিল কলকাতার উদ্দেশ্যে। যদিও বরানগর এবং টালা ব্রিজ এলাকায় দুটি বনেদি পুজোর প্রতিমা নির্মাণের বরাদ্দ পেয়েছিলেন শিল্পী সাথে মানিকতলা বারোয়ারি, প্রত্যেকেই গতকাল রাতে উপস্থিত হয়েছিলেন শান্তিপুরে। আজ সকাল হতেই গাড়িতে তোলার আয়োজন চলে জোর কদমে। তবে প্রকৃতি আজ কিছুটা সহায় থাকার কারণে দুশ্চিন্তা কিছুটা কমলেও রাস্তার পরিস্থিতি খুব ভালো নয়, তাই উদ্যোক্তারা জানালেন আড়াই ঘন্টার পথ যেতে হবে পাঁচ ঘন্টা ধরে। শান্তিপুরের এক ব্যবসায়ী শুভ্রজ্যোতি গোস্বামী কলকাতার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীর কারণে দীর্ঘদিনে যাতায়াত, আর সেই কারণেই কথোপকথন সূত্রে শান্তিপুরের প্রতিমা তৈরির খোঁজ দেন তিনি। তিনি বলেন, মানিকতলা শিব মন্দির লাগোয়া এই পুজোটির সাথে দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস যুক্ত ছিলেন এক সময়। এবছর 98তম বর্ষ মানিকতলা শান্তিনাথ তলার পুজো। এটা শান্তিনাথ শিব মন্দির, একদম শিব মন্দিরের সঙ্গে লাগানো পুজো হয়, শিব মন্দিরের ওপরেই পুজো হয়, শিবের পেছনে। কত বছরের পুজো এটা? 98 বছরের পুজো, সামনের 100 বছর আসছে, 100 বছরের পুজো হবে। এটা 98 বছর নেতাজি সুভাষচন্দ্র বোস এই পুজোর সঙ্গে একটা সময় যুক্ত ছিলেন। বরাবরই কি এখান থেকে শান্তিপুর থেকে নিয়ে যাওয়া হয়? না, আজকে 3 বছর হলো শান্তিপুর থেকে। আচ্ছা, তো কীভাবে যোগাযোগ হয়েছে ওনাদের? এটা যোগাযোগ, আমি শান্তিপুরের ছেলে, আমার ওখানে, আমি ওখানে থাকি, আমার বন্ধুবান্ধব এই পুজোটা এখন করে, তারা আমাকে বলেছিল শান্তিপুর থেকে ঠাকুর করবো, শান্তিপুরের ঠাকুর খুব ভালো, সেই জন্য শান্তিপুর থেকে। এবছরে কি প্রথম এখান থেকে? না, 3 বছর হলো ঠাকুর এখান থেকে যাচ্ছে শান্তিপুর থেকে। এমনি ওয়েদার তো ভালো আছে, রাস্তার অবস্থা কী দেখুন? রাস্তার অবস্থা ভালো, আমরা গুপ্তিপাড়া হয়ে যাবো, কারণ গুপ্তিপাড়ার রাস্তা খুবই ভালো, গুপ্তিপাড়ার রাস্তা। আর এই প্রতিমা সাজসজ্জা কি সব এখান থেকেই তৈরি হয়েছে? হ্যাঁ, সাজসজ্জা সব কিছুই এখান থেকে। ওনাদের কি বিশেষ কোনো ঘরানা আছে যে এইরকম টাইপেরই? হ্যাঁ, এই সাবেকি ঘরানার পুজো, সাবেকি মূর্তি, শাড়ি পরানো সাবেকি মূর্তি। আর এমনি কোনো চেঞ্জ কিছু হয় না? না, চেঞ্জ কিছু হয় না, আমরা সেই থিমের কোনো চেঞ্জ নেই। এরা সাদা মাটা প্যান্ডেল, আর সাবেকি প্যান্ডেল, সাবেকি মূর্তি। উচ্চতা 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 হাইটের কোনো প্রবলেম? হাইটের এই হাইটই হয়ে আসছে, মাপ আছে, মন্দিরের মাপ আছে, শিব মন্দিরের সঙ্গে লাগোয়া, তো মন্দিরের মাপ। আর কোথায় ঠাকুর যাচ্ছে আজকে? আর যাচ্ছে আপনার টালা বারোয়ারির, টালা পার্কে, টালা বলছি, টালা ট্যাগ, যেটা নতুন ব্রিজ হলো টালা ব্রিজ, টালা ব্রিজের ওখানে ছোটো ঠাকুর যাচ্ছে। ওগুলো কি বারোয়ারির? না, বাড়ির ঠাকুর। আচ্ছা, আর এটা? এটা বারোয়ারি, এটা মানিকতলা বারোয়ারি। আচ্ছা, আর একটা রায়গঞ্জে যাচ্ছে, একটা রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জে যাচ্ছে। কী নাম আপনার? আমার নাম শুভ্রজ্যোতি গোস্বামী। তো কলকাতাগুলো কি আপনার সঙ্গে যোগাযোগ হয়? আপনার কলকাতা আমার সঙ্গে যোগাযোগ হয়, ঠাকুর সব এখানে যাই। এখন পর্যন্ত আরও অনেকগুলো ঠাকুরই গেছে এর আগে। কটা ঠাকুরের যোগাযোগ করেছেন পর্যন্ত? 8-9টা ঠাকুরের যোগাযোগ আছে। সবই কি এখান থেকে? সব পাল, সৌরাজ পাল খুব ভালো ঠাকুর করে শান্তিপুরে, এখন সব থেকে সেরা ঠাকুর সৌরাজ পালই করে। সৌরাজ বিশ্বাস? সৌরাজ বিশ্বাস। আপনার নাম? আমার নাম শুভ্রজ্যোতি গোস্বামী। যাচ্ছে আমাদের, একটা যাবে কলকাতায়, একটা যাবে বহরমপুর, আরও আশপাশে দুটো আছে। বহরমপুরে যে ঠাকুর, সেই ঠাকুরের ধরনটা একটু অন্য ধরনের, এটা কি ওনারাই বলে দিয়েছেন? হ্যাঁ, ওনারা ফটো পাঠিয়েছে, ফটো দিয়েই কাজ হয়েছে। কত বছর ধরে হচ্ছে এটা আপনাদের কাছে? 4 বছর ধরে হচ্ছে। আচ্ছা, করোনা পরিস্থিতির মধ্যে কি ওদেরকে দিয়ে আসতে হতো না, ওরা এসেই নিয়ে যেত? ওরা এসেই নিয়ে যেত। আজকেও কি সব ঠাকুরগুলোর জন্য সবাই এসছে? হ্যাঁ, সবাই এসছে। আচ্ছা, তো ওনারা 15 জন এসছে এই রঘুনাথগঞ্জে? রঘুনাথগঞ্জে। তো আর এই এই পেছনের ঠাকুরটা? পেছনের ঠাকুরটা কলকাতায়। কোথায়? এটা বাড়ি, কলকাতা একজনের বাড়ি। আচ্ছা, এটা 3-4 বছর ধরেই? হ্যাঁ, 3-4 বছর ধরেই হচ্ছে। এরকম দুটো ঠাকুর আছে, দুটোই কলকাতায়। তো রেডি হয়েছিল কতদিন আগে? রেডি হয়ে গেছে, কালকে আমরা রেডি করে ফেলেছি। অর্ডার দিয়েছিল কবে? অর্ডার দিয়েছি 1.5 মাস আগে। আচ্ছা, এমনি তো ওয়েদার তো ঠিক আছে, রাস্তার কারণে কি? ওয়েদার ঠিক আছে, এখন রাস্তা ভালো পেলেই ভালো। একই সঙ্গে যাচ্ছে কি 4টা ঠাকুর? একই সাথে যাচ্ছে, ওটাই চিন্তার ব্যাপার, যে রাস্তায় যাতে বৃষ্টিটা না পায়। আচ্ছা, আর এমনি এই যে প্রতিমার, বাড়ির যে প্রতিমার কথা বলছেন, সেগুলো এই যে ঘটক পেছনে, এটা কি ওনারাই বলে দিয়েছিলেন? হ্যাঁ, এটা আগাগোড়া এরকমই তৈরি হয়।
মানে সাবেকি মুক্তি টাইপেরই তৈরি হয়। পুরনো ঠাকুর মানে আপনাদের কাছে বহু বছর ধরে হয়ে আসছে এরকম ঠাকুর কিছু নেই তো? না না, সবই এই 3-4 বছরের মধ্যে দিয়েছে। তো এই যে সবাই তার নিজেদের জায়গায় নিশ্চয়ই আগে বানাতেন, তাহলে আপনাদের এখানে সবাই করছেন কী কারণে মনে হচ্ছে? ভালো, সবার প্রচার মুখে মুখে প্রচার হচ্ছে, কাজ ভালো পাচ্ছে তারা। এবছরে কটা ঠাকুর বাইরে গেছে আপনাদের? এবছর টোটালে আমাদের তো ঠাকুর আছে 21টা, তার মধ্যে আগে 3 গেছে 4টে, আজকে যাচ্ছে 4টে, 8টা চলে যাচ্ছে, এর পরশু দিন যাবে আবার 2টো খুলিয়ে আছে, এরকমই সব। হ্যাঁ, তো এই এক একজনের ধরনটা এক এক রকমের, একটু কাজ করতে কোনো অসুবিধা হয় না? না, সবই তো ফটো দেখে কাজ হচ্ছে। আচ্ছা, কী নাম আপনার? সঞ্জয় দাস। আর এই কারখানা? কারখানা সৌরাজ বিশ্বাস, নদিয়া, শ্যামবাজার। শ্যামবাজার।